আমরা নাকি ওনাদেরকে গুলি করেছি। হ্যাঁ, আমরা আমাদের ছেলেরা সামনে দিয়ে মানব শিকল করেছিল আর আমরা মেয়েরা ভিতর থেকে ওই রাইফেল নিয়ে এসে গুলি করেছি। ওনাদের কথা শুনে এটাই মনে হয়েছে যে আমরা এটাই করছি। একটু ওখানে আমাদের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজগুলো একটু চেক করতো, এতগুলো মানুষ ওনারা টিচার উপস্থিত ছিলেন, তাদের আসলে তাদের চোখ বন্ধ ছিল, ধরে নিলাম ওনাদের চোখ বন্ধ ছিল, ওনারা কিছুই দেখতে পাননি। সিসিটিভি ফুটেজ আছে, এতগুলো মিডিয়া লাইভ কভারেজ আছে, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী কতজন লাইভ ফুটেজ আছে, তারপরেও সাক্ষী নাই যে এখানে ঘটনা কি ঘটছে। তদন্ত কমিটি লাগছে, তদন্ত কমিটি লাগলো বুঝলাম। তদন্ত কয়দিন থেকে হলো ওই ঘটনা, কতদিন, আজকে থেকে 7 দিন আগে ঘটনা, হ্যাঁ 7 দিন কি 8 দিন আগের ঘটনা, 8 দিন আগের ঘটনা, 8 দিন আগের ঘটনা। তো ওই ঘটনায় তো আমরা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে, আমাদেরই ভুল হয়েছে যে আমরা আসলে এক্সপেক্ট করবো যে একটা পাবলিক ভার্সিটির ভিসি তাকে শিক্ষার্থীরা একটা ন্যায্য দাবির জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, সেই জন্য সে পুলিশ এনে তাদেরকে পেটাবে এভাবে, তারপরে মামলা দিবে, এটাই নর্মাল, এটাই স্বাভাবিক হওয়ার কথা, এটাই আমাদের আসলে মেনে নেওয়া উচিত ছিল। যতক্ষণ পর্যন্ত না এই ভিসি, এই সন্ত্রাসী একটা লোক যে আমাদের উপর বোমা মারলো, আমাদের গুলি চালালো, আমাদের এই সুন্দর ক্যাম্পাসে যেখানে আমরা গান বাজনা করে ঘুরে বেড়াতাম, আমরা সবাই আড্ডা দিতাম, কবিতা আবৃত্তি করত মানুষজন, আমাদের কতগুলো সাংস্কৃতিক সংগঠন এই ক্যাম্পাসে আমাদের এরকম একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করলো, এরকম রক্তাক্ত মন্ত্রণায় পরিণত করলো। আমরা কখনো দেখি নাই এরকম বড় ধরনের অস্ত্রের শব্দ, আমি শুনি নাই এর আগে কখনো, এরকম স্প্লিন্টার বুকের মধ্যে আমি দেখি নাই কারো কখনো, আমরা কেউ দেখি নাই। যেটা আমাদের দেখতে হলো কেন, কারণটা হচ্ছে আমাদের মেয়েদের, আমাদের সেকেন্ডারি স্কুলের মেয়েদের হলে কিছু অব্যবস্থাপনা ছিল, তা নিয়ে আমাদের কিছু দাবি ছিল যে আমাদের প্রভোস্ট বডি সেটা সলভ করবে, সেটা হয় নাই, সেটা হয় নাই। তারপরে কি হলো, আমরা ওই পদের অযোগ্যতার জন্য ওই মানুষটার পদত্যাগের দাবি করছি, আমাদের 3টা যৌক্তিক দাবি ছিল, এই জন্য আমরা আন্দোলন করেছিলাম, এটাই আমাদের দোষ ছিল। এই কারণে আমাদের উপর যাচ্ছে তাই ভাবে পুলিশ দিয়ে লাঠি পেটাত করলো, আমাদেরকে বোমা মারছে, গুলি করছে, মেয়েদেরকে লাঠি পেটা করছে, ছেলে পুলিশকে, আমাদের টিচারদের সামনে আমাদেরকে পিটাইছে। তারপর কি করলো, এখানেও শেষ না, এখানেও শেষ হয় নাই, এখানেও ওনাদের প্রহসনের শেষ হয় নাই, এখানেও হয় নাই। আমাদের এত বড় অন্যায় আমরা করেছি, এত বড় অন্যায় আমাদের, যে এতেও ওনাদের শান্তি হয় নাই। তারপরে তাদের আমাদের নামে 200 জনের নামে অজ্ঞাতনামা মিথ্যা মামলা দেওয়া লাগলো, আমাদের নামে মিথ্যা মামলা দিল, আমাদের ক্যাম্পাসে এসে পুলিশ আমাদের উপরেই হামলা চালালো, সেটার জন্য আমাদের নামে মামলা দেওয়া হলো, যেখানে আমাদের শিক্ষকেরা উপস্থিত ছিল। কাল এর আগে কিছুদিন আগে যে একটা বিবৃতি আসলো যে আমরা নাকি 40-50 জন ছাত্র ছিলাম, 200-300 জন টিচার এসে বুঝিয়েছেন আমাদের, ওই 200-300 জন টিচার যদি এখানে উপস্থিত থাকেন তাহলে ওনারা তো এটাও দেখেছেন যে সমর সাজে যে পুলিশ বাহিনী আসলো, সমর সাজে পুলিশ বাহিনী কেন আসলো, পুলিশ যদি শুধু ভিসিকে রক্ষার্থেই আসে এবং ওনাদের কোনো যদি অন্য উদ্দেশ্য না থাকে তাহলে কেন সমর সাজে একটা পাবলিক ভার্সিটিতে পুলিশ বাহিনী প্রবেশ করবে। শুনতাম তো, আমাদের হচ্ছে সাহস আছে, আর একটা আছে নীতি, শিক্ষা যতটুক পাইছি ওইটা দিয়ে একটা মেরুদণ্ড হয়েছে, ওই মেরুদণ্ডটাই আমাদের সব, ওইটা নিয়ে বসে আছি। এই মেরুদণ্ড কি ভাঙতে দেওয়া যাবে, এই মেরুদণ্ড কি ভাঙতে দিব আমরা, আমরা কি ওরকম হব, আমরা কি আমাদের মেরুদণ্ড ধরে